পুরো শক্তি নিয়ে উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে বৃষ্টির সঙ্গে ঝড়ে ঘরবাড়ি দোকানপাট তছনছ হয়েছে, ভেঙে গেছে গাছপালা। ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডবের সাতজনের প্রাণহানির খবরও পাওয়া গেছে। বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় বিভিন্ন এলাকার 40 লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে, কাজ করছে না মোবাইলের নেটওয়ার্ক। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক প্রতিবেদন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে খুলনার কয়টা উপজেলায় 3টি জায়গায় 150 মিটার বাঁধ ভেঙে অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ভেসে গেছে শতাধিক চিংড়ির খের, ভেঙে গেছে 100 কাঁচা ঘরবাড়ি ও দোকানপাট। রাজ্যজুড়ে ভারী বৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে উপজেলার 7টি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। চট্টগ্রামে গভীর রাত থেকে সকাল 11টা পর্যন্ত 203 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিপাত ও জোয়ারের জলাবদ্ধতা তৈরি হয়েছে নিচু এলাকাগুলোতে। পানি পড়ে দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে কাজ করছে জেলা প্রশাসন। গতকালকে কিন্তু অনেকে আমরা নামিয়ে নিয়ে গিয়েছিলাম, তো অনেকে আবার দিনের বেলা আজকে চলে এসেছে। আজকে বিকাল থেকে আবারও মাইকিং করা হয়েছে, তাদেরকে নামিয়ে নেওয়া হয়েছে। আপনারা দেখেছেন এখানে কিন্তু হাজার হাজার কিন্তু ঘরবাড়ি এবং এখানে কিন্তু হাজার হাজার মানুষ বসবাস করছে, তো এর মধ্যে উল্লেখযোগ্য অংশই কিন্তু আমরা সরিয়ে নিয়েছি। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বরিশালে 6 ফুট উঁচুতে প্রবাহিত হচ্ছে সব নদীর পানি। পানিবন্দী হয়ে পড়েছে 100,000 মানুষ। এতে ফসলের ব্যাপক ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে। কীর্তনখোলা ও মেঘনা নদীর পানি জোয়ারের সময় 6 ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়ে প্রবাহিত হয়, যে কারণে এই নদীর 2টি নিকটবর্তী এলাকা বেশ প্লাবিত হয়েছে। এর সঙ্গে ভারী বৃষ্টিপাতে পানি আরও বাড়িয়েছে। গুরুত্বপূর্ণ নদীগুলোর কয়েকটি 1 থেকে 1.5 মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পিরোজপুরে 150 গ্রাম প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। ঝালকাঠির সুগন্ধা ও বিশালখালি নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে 7 থেকে 8 ফুট হয়েছে, যা বিপদসীমার 69 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রবল বাতাসের কারণে আঞ্চলিক মহাসড়কের পাশে থাকা গাছ উপড়ে যান চলাচল বন্ধ রয়েছে। এসিটিভি নিউজ ডেস্ক।